আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। আপনারা অনেক দিন থেকে আমার কাছে আমার বাসা কিভাবে গুছিয়েছি সেরকম একটা ভিডিও চাচ্ছিলেন। তো আসলে বাসা তো আসলে আমার ফার্নিচার মানে কেনাই আছে, বাট এখন তো একটু লেআউটটা চেঞ্জ হয়েছে, তাই জিনিসপত্রের মানে রাখার জায়গা চেঞ্জ করছি আর কি। তো লিভিং রুমটা মোটামুটি সবার আগে গুছিয়েছি, তো ভাবলাম আপনাদের সাথে আমার লিভিং রুমের মানে কিভাবে গুছিয়েছি সেটা একটু শেয়ার করি। অ্যাকচুয়ালি জিনিসগুলো আমি আগেই রেখেছিলাম, বাট আজকে হলো আমার মানে আমার বাসায় গেস্ট আসবে নেক্সট ডে তে, তার প্ল্যান আছে। তো বাসা তো একটা মোটামুটি পুরো ক্লিন করতে হয়, কার্পেটের বাসা ফার্নিচার সরিয়ে আমি একবারে ক্লিন করছি, যেহেতু বাসায় যখন আমি উঠেছি ওঠার পরে আর আমার সেভাবে ক্লিন করা পড়েনি, মানে কার্পেটের একদম কর্নার গুলো। তো আজকে যেহেতু করছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যে কোনো জিনিস গুছানোর আগে সবার আগে আসলে একটা ক্লিন ক্যানভাস হলে আপনার চিন্তা করতে সুবিধা হয়। তো এই জন্য আমি যেটা করি, মানে এমনিতেও তো এরকম ডিপ ক্লিনিং আমার দেখা যায় মাসে একবার পরে, বাট তারপরেও চেষ্টা করি যে একদম জিনিসপত্র যতটুকু মুভেবল সরিয়ে তারপরে আবার ঠিকঠাক মতো জায়গা মতো রাখা। এটা একটা অন্যরকম প্রশান্তি দেয়। সামটাইমস এভাবে করলে জায়গাটা একটু চেঞ্জ করি, এটা এখানকার জিনিস ওই পাশে নেই। যেমন আসার পরে আমি সোফা একরকম ভাবে রেখেছিলাম দুই পাশে দুইটা, তো এখন আবার চেঞ্জ করে রাখছি। তো আসলে চেঞ্জ করে করে পরে হচ্ছে দেখি, যেমন এই জায়গাটাতে আমি একটা সোফা রেখেছিলাম, পরে মনে হলো যে না এই জায়গাটা ভালো মতো ইউটিলাইজ করতে হবে। সো পরে থিঙ্ক করলাম যে আমি একটা মানে কর্নার বানাবো, মানে লিভিং কর্নার, মানে কোজি একটা কর্নার হবে আর কি। তোর বাবাকে বললাম যে তুমি এই জায়গায় আমাকে দুইটা সোফা এনে দাও। ফার্নিচার তো এখন আমি টানাটানি করতে পারবো না, যদিও আমার ফার্নিচার ওরকম হেভি মানে খুবই হেভি কিছু না, বাট স্টিল ওই মানে আমাকে হেল্প করে নিতে সব সময়। তো এই পাশে দুইটা সোফা রেখেছি, আর এই পাশটাতে লিভিং এরিয়া রাখার কারণ হচ্ছে ঢুকেই দরজা দিয়ে এদিকটাতে গেস্টরা এসে বসতে পারবে, আর এটা একদমই আমার মানে কিচেন আর ডাইনিং এর একদম অপোজিট পাশে, চাইলে মানে একদম আইসোলেটেড রাখা যাবে। তো যাই হোক, দুইটা সোফা এই পাশে রেখেছি। আর এখানে আমার পুরনো একটা ল্যাম্প ছিল, তো এই ল্যাম্পটা আমার কাছে মনে হচ্ছিল মানে এটা আগে অ্যামেলিয়ার রুমে ছিল, এখন ও রুম থেকে আমার এই পাশটাতে নিয়ে এসেছি। যেহেতু আমার লিভিং রুমটা অনেক বড়, এটাতে ল্যাম্প বেশি দরকার পড়ে। আমার উপরে সিলিং ল্যাম্প মানে সিলিং কোনো লাইট নেই, আমার ল্যাম্প দিয়েই পুরো লাইট লাগাতে হয়। তো যেটা করেছি এই কর্নারটাতে এটা রেখেছি, তারপর আমার মনে হলো যে এই সাদা কালারটা এটার সাথে যাচ্ছে না, একটা মানে বোহো বা র্যাটনের কিছু হলে সুন্দর লাগতো, বা হ্যান্ড ওভেন ওভেন বলে এরকম টাইপের নাম। তো আমি হচ্ছে এটাকেই ডিআইওয়াই করার জন্য অ্যামাজন থেকে এইরকম রোল অর্ডার করেছি। এগুলোর এত দাম, মানে এই দামে আমি একটা ল্যাম্পও পেয়ে যেতাম নর্মাল সিম্পল, বাট র্যাটনের ল্যাম্প আবার কিনতে গেলে আমার 70-80 ডলার লেগে যেত। তো মনে হলো যেটা আছে সেটাকেই কাজে লাগাই। অনেক কষ্ট হয়েছে এটা আমার করতে, দেখে মনে হচ্ছে যে ইজি, বাট এইটা বানানোরতে আমার প্রায় মানে একটা সকাল পুরো গিয়েছিল এটা করার জন্য। অ্যামেলিয়া স্কুলে যাওয়ার পরে পুরো টাইমটুকু আমি এটার পিছনে বলতে গেলে দিয়েছিলাম, কারণ এইটা প্রথমে ভেবেছিলাম আমি রোলের মতো করব, ভেলকো দিয়ে লাগাবো, পরে দেখলাম যে এরকম ভাবে হচ্ছে না, আবার সাইজেও ছোট হয়ে গিয়েছিল, পরে এখানে একটা মানে জয়েন্ট দিতে হয়েছে, কারণ রোলটা ছিল ছোট 1 ফিটের আর এটাতে লাগতো 2 ফিটের একটু বেশি। সো সবকিছু মিলিয়ে উপরের এই যে সেলাই রেখেছি আর নিচের দিকে এরকম একটা লেস দিয়েছিলাম, যাতে মানে আপনারা তো মানে বুঝতেই পারছেন বেতের জিনিসের কিন্তু কর্নার বের হয়ে যায়, আর এগুলো বের হয়ে যেতে থাকলে পুরো মানে পুরো যে ইয়েটা সেটা পুরোটা খুলে যায়। সো কি আর করার, এটার মধ্যেই এরকম ভাবে পরে মনে হলো যে থাক লাগাই, খারাপ লাগছে না। তবে প্রথমে আমি এরকম ভাবে দিয়েছি, তারপরে লাইট জ্বালানোর পরে আমার মনে হলো চোখের মধ্যে লাইটটা অনেক লাগছে। তারপরে যেটা করেছি, এটা থেকে নিচে আবার আমি সাদা শেডটা রেখেছিলাম, এতে একটা সুন্দর চোখে আরামের আলো আসে। গাছ আমার ঘরের মধ্যে খুবই ভালো লাগে, বিশেষ করে ইনডোর প্ল্যান্ট আমার তো খুবই পছন্দ। পারলে আগের ঘরে আলো ছিল না তাই মন মতো রাখতে পারিনি,
এবার দেখি, দেখা যাক কতটুকু পারি। আর সোফার ডেকোরেশন, আসলে আমার এই সোফাটা ওরকম ভাবে যে একদম শুধু গেস্ট আসলে ইউজ হয় তা না, সারাক্ষণ এটার উপরে ধকল যায়। সো খুব ফ্যান্সি বালিশ বা পিলো এখানে রাখার আমার সম্ভব না, কারণ আমার এই সোফাটা হচ্ছে ফোল্ডেবল, এটাকে চাইলে মাথাটা ইয়ে করে বেডের মতো বানিয়ে ফেলা যায়। তো অ্যামেলিয়া, ওর বাবা, ওদের এইটা হচ্ছে ফেভারিট প্লেস, এটাকে ওরা নামিয়ে দুজন বাবা মেয়ে মিলে শুয়ে শুয়ে টিভি দেখে। সো এইটাতে আসলে আমি আরামদায়ক বালিশই রেখেছি, সেরকম ভাবে মানে খুব মানে ফ্যান্সি বা বড় কোনো পিলো রাখিনি, ওদের শুতে আরাম হয়, ফাংশনাল সেরকম কিছুই রেখেছি। আর এই রাকটা তো আগেই ছিল, আপনারা দেখেছিলেন, অনেকেই জিজ্ঞেস করেছেন এটা কোথা থেকে কিনেছি। তো মজার ব্যাপার হলো, আমি বাংলাদেশ থেকে আসার সময় এটা নিয়ে এসেছিলাম, আমার লাগেজে জায়গা ছিল, পরে শখ করে এটা কিনে নিয়ে এসেছি। বাট এই সোফাটার এখন যেই শেপ, মানে আমাদের যেই লেআউটটা এখন আছে, এটাতে আসলে এখন মানে রাউন্ড টেবিলটা ভালো লাগছে না, এটাতে রেক্টেঙ্গেল কিছু একটা লাগবে। সো আপাতত এটাই চলুক, পরে দেখা যাক, সময় সুযোগ বুঝে চেঞ্জ করবো ইনশাল্লাহ। আর এই লিভিং রুমটা তো অনেক বড়, আপনারা দেখেছেন মানে অনেক জায়গা। তো এই কর্নারটাতে ওর বাবার অফিস এরিয়া রেখেছি, রুমের মধ্যে রাখার কারণটা মানে না রাখার কারণ হচ্ছে বাসাটা অনেক বড়, ওর অফিস যদি আমি ওই পাশে রাখি, রাউটার রাখতে হবে ওখানে, তখন আবার টিভিতে নেটের প্রবলেম হয়ে যায় সামটাইমস, আবার অ্যামেলিয়ার রুমে মানে ওর মিটিং করলে ওইটাও সমস্যা হয়। আর ও তো অফিস এখন বাসা থেকে তেমন একটা করে না, মাঝে মধ্যে সপ্তাহে একদিন করে। সো ওই জন্য আসলে একটা রুম পুরো চাচ্ছিলাম না। তো যাই হোক, এই পাশে আমি অফিসটা রেখেছি, আর এটাকে একটা কর্নার করার জন্য আমি এই চেয়ারটা দিয়ে দিয়েছি। এটার কারণে যেটা হয়েছে, চেয়ারটা দিয়ে এই পাশে ঘুরলে মনে হবে পুরো একটা এরিয়া, আবার এই চেয়ারটা যদি আমি বড় সোফাটার পাশে নিয়ে যাই আর এটাকে ঘুরিয়ে দিই, তখন ডাইনিং এ যারা বসবে বা যদি অনেক মানুষ আসে, তখন হচ্ছে পুরো জায়গাটাকে আমি ইয়ে করতে পারবো। এটাকে জাস্ট একটা চেয়ার সরিয়ে ফেললেই হবে, এটা মানে সোফা হলে আর কি মানে ছড়াতে সমস্যা হতো। এটা জাস্ট একটা পোর্টেবল জিনিসের মতো, চাইলে এদিকেও ইউজ করা যাবে, ওইদিকেও করা যাবে, এমন ভাবে রেখেছি। আর এই কর্নারটাতেও তো গাছ দিয়ে দিয়েছি, কারণ এই কর্নারে টেবিলগুলো লাগে চা খেলে বা কেউ বসলে কোনো কিছু রাখার জন্য। তো যাই হোক, সোফার উপরের এই এরিয়াটাতে, বড় সোফার পিছনে তো জানালা, ওখানে ইনশাল্লাহ আমার পর্দা দেওয়ার প্ল্যান আছে, কারণ ওই পাশ দিয়ে অনেক সুন্দর আলো আসে। আমি একটা শিয়ার যেই পর্দাগুলো পাওয়া যায় ওরকম টাইপের পাতলা বা জাস্ট আলো আসবে এরকম চাই। তো দেখা যাক, ওটা পরে করব, এখন আপাতত এইভাবে রেখেছি। আর এই ফেভারিট আমার কি বলে ফ্রেমগুলো, এটা আগে ডাইনিং এ ছিল, বাট এটা এখন আমি ড্রয়িং রুমের এই পাশটাতে এনেছি, আমার তো ভীষণ ভালো লাগে এগুলো। আগে তো নেইল লাগানোর কাজগুলো আমি করতাম, হ্যাঙ্গিং গুলো আমি করতাম, বাট এখন এগুলোর মাপ চোপে ওর বাবার হেল্প লাগে। মানে আগের বাসায় আমি করেছিলাম, যদিও আমাকে হেল্প করেছিল, আর এই বাসাতে টোটালি ওই করে দিয়েছে এগুলো। তো এই যে এই পাশে আয়নাটা লাগিয়ে দিয়েছে, আর আমি এদিকটাতে ল্যাম্প যেটা কিনেছিলাম ওইটা রেখেছি। মানি প্ল্যানটা আসলে এখানে ফাইনাল রাখার প্ল্যান নেই, এটাকে সরানোর প্ল্যান আছে, তবে আপাতত এটা এখানেই রেখেছি। কারণ হচ্ছে যেটা বললাম, কালকে গেস্ট আসবে, এখন হচ্ছে জাস্ট কোনো রকম ঘরটা মানে এটা আসার পর থেকে এখানেই ছিল, আমার আর আসলে এটা নিয়ে এখন থিঙ্ক করতে ইচ্ছে করছে না। তো আপাতত দেখতে এটাকে এরকম লাগলেও খারাপ লাগছে না, তবে এক জায়গায় অনেক গাছপালা হয়ে গেছে আর কি। তো মাঝের এই মানে এটা আর কি সরে যাবে মানে প্ল্যানটা। তো যাই হোক, এই পাশটাতে ওর বাবার অফিস কর্নার যেটা রেখেছি, এইটা আসলে আমার টেবিলটা পছন্দ না, বাট তারপরেও মানে এটা খুব ভালো একটা টেবিল, তো কি আর করার, ওরকে অর্গানাইজ রাখার জন্য জিনিসপত্র রাখছি। তো এইটা হচ্ছে বার্ল্যাপের একটা মেসেজ বোর্ড আর কি, এখানে চাইলে ওই পিন দিয়ে দরকারি কাগজপত্র বা ইনফরমেটিভ কিছু বা মানে অফিসের যে ইয়েগুলো থাকে ডেস্কের উপরে, থাকে ডেস্কের উপরে আর কি, সেটা যদি কেউ চায় লাগাতে পারে। তো আমার কাছে এটা প্রিন্টটা ভালো লেগেছে, আর ওর টেবিলটা যাতে অর্গানাইজ থাকে এই জন্য আমি এটা এখানে দুটো ঝুড়ি দিয়েছি, নিচে একটা ঝুড়ি দিয়েছি ওর ফাইল রাখার জন্য, এই পাশে হচ্ছে টুকিটাকি জিনিসপত্র রাখার জন্য, আর এই জায়গাটা একটু ডেকোরেট করেছি আর কি। আর এই যে মাসাজ বোর্ডটা, এটা যাবে হচ্ছে এই মানে মনিটরটার উপরে, তখন আর কি দেখতে এই জায়গাটা মোটামুটি পরিপূর্ণ লাগবে। সো আপাতত এই হচ্ছে মোটামুটি লিভিং রুমটা। আমার কাছে সোফার ভালো লেগেছে, আর এই যে সামনে যে জায়গাটা রেখেছি, এটা অ্যাকচুয়ালি আমাদের মানে দরকার পড়ে, গেস্ট আসলে বা বাচ্চারা খেললে বা ফিউচারে দরকার পড়বে, সো আমি একটু ওপেন রেখেছি। আর চেয়ারটা চাইলে আমি সরিয়ে ঘুরিয়ে এটাকে বড় একটা এরিয়া হিসেবে ইউজ করতে পারবো, বেশি মানুষ আসলে চাইলে মানে ফোল্ডেবল যেই চেয়ারগুলো আছে ওগুলো অ্যারেঞ্জ করা যাবে।
তো এই ছিল মেক ওভার, কেমন লাগলো জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।